আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইতিস কিচেন স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তা হলো ফুলকপি, আলু, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে রুই মাছের একটি তরকারি রেসিপি। যাদের তরকারি ছাড়া চলেই না তাদের জন্য এই রেসিপিটি। মাংস খেতে খেতে এক সময় আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমাদের তরকারি খেলেই একমাত্র তৃপ্তি পাই আমরা, আর এজন্যই আমার এই রেসিপিটি আপনাদের জন্য। চলুন দেখে নিই আমরা কিভাবে রান্না করব। আমি এখানে প্রথমে মাছ ভেজে নিয়েছি। আমি কিছু রুই মাছের পিস আমি সুন্দর করে ধুয়ে আদা রসুন আর হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিব। আর এখানে আমি তরকারি কেটে নিয়েছি, কিছু ফুলকপি, আলু, ক্যাপসিকাম আর আমি টমেটো আর পেঁয়াজ কেটে নিয়ে আলাদা রেখে দিয়েছি। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ, আর এখানে নিয়েছি টমেটো। আমরা রান্না বসিয়ে দিয়েছি, এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, একটা বড় কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আগে, কারণ আমি যদি আগে আদা রসুন বাটা দিই তাহলে এটা ছিটবে, তেল ছিটবে, যার কারণে হলুদের গুঁড়োটা আমার আগে দেওয়া। এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন, আর একটু আদা রসুন দিব। আমি দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন আদা রসুন। এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আমি এখানে 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, আমার তরকারি কম তাই আমি সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ 1.5 টেবিল স্পুন। আমি এই মশলাগুলি শুধু দিই তরকারিতে। আমার মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটু কষিয়ে নেব। সামান্য একটু ঝোল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এতে আমি তরকারিগুলো দিয়ে দিব, তরকারিগুলো দিয়ে রান্না করে নিব। মশলাটা বলক চলে এসেছে, এভাবে 2-3টা বলক দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দেব তরকারিগুলো। আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার ফুলকপি, আলু আর ক্যাপসিকাম সবগুলি টাটকা ছিল, তো তরকারিটা খুবই মজা হবে আশা করছি। এখন আমি তরকারিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আপনারা চাইলে এই পর্যায়ে টমেটোটা দিয়ে কষিয়ে নিতে পারেন। আমি টমেটোগুলো একদম ছোট ছোট করে কেটেছি, তাই আমি একটু পরে দিয়ে দিব টমেটোগুলো। আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এখন তরকারিটা একটু নেড়ে ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দেওয়ার পরে জালটা মিডিয়াম করে দিব, এতে তরকারি থেকে পানি বের হয়ে আসবে, আর এই পানিতেই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে, কষিয়ে নেব। দেখুন চলে এসেছে পানিটা। এখন আমি আরেকটু নেড়ে দিচ্ছি। আমি এখন তরকারিটা একটু নেড়ে দিচ্ছি, পরে ঢাকনা দিয়ে দিলাম। এভাবে 5-6 মিনিট আমি রান্না করে নিলাম। তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর হালকা ঝোল আছে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিব, মাখা মাখা করে, অতিরিক্ত না, কারণ তরকারিটা আগে সিদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত পানি দিলে তরকারিটা গলে যাবে। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নিয়েছি, একদম হাই আছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আমার ফ্রোজেন করা, আমার সব রান্নায় আমি ধনিয়া পাতা ফ্রোজেন করা ইউজ করি। এখন আমি মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে। আপনারা অনেকেই মাছটা দেওয়ার পরে ধনিয়া পাতাটা দেন, কিন্তু আমি এভাবে রান্না করি। এতে করে ধনিয়া পাতাগুলো তরকারির মধ্যে যায়, ধনিয়া পাতার যে সেন্ট এটা তরকারির মধ্যে যায়, তরকারিটা স্বাদ হয়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব, তারপরে হয়ে যাবে আমাদের তরকারি রান্না। হ্যাঁ ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে অটোমেটিক চলে যায়। রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি প্রায় 5 মিনিট। দেখুন আমার তরকারিটা খুবই সুন্দর আর খুবই মজার হয়েছে, সব কিছু একদম পারফেক্ট। আপনারা চাইলে এই রেসিপিটি
ফলো করতে পারেন এবং বাসায় এভাবে তরকারি রান্না করতে পারেন। আমি পরিবেশনের জন্য একটা বাটিতে এভাবে তরকারিগুলো বেড়ে নিয়েছি। হ্যাঁ ভিউয়ার্স, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।